एवरीवन, गुड मॉर्निंग। तो आज के सकाल सकाल चले एलाम एकटा नतून ब्लग निये। तो फाइनली आज के आमी अनेक सकाले घूम थेके उठे गेछि बोले बोलते पारो एकदम 6:45। तो सकाल सकाल घूम थेके उठे आमार एकदम बाइरेटा कमप्लीट हये गेछे करा, आर भेतरेओ सबकिछु कमप्लीट हये गेछे, आर रुटी टुटि बानिये फेलेछि। जय सबमात्र खेयेछे, बाट आमी एखोनो खाइनि। तो एखोन बसिएछि चा, तो झटपट करे चाटा खाबो, तारपरे तोमादेर साथे दिनटा स्टार्ट करे दियेछि। तो ब्लगटा देखते थाको। तो फाइनली बुझते ही पारछो सकालबेला एक कप चायर कतटा प्रयोजन है। तो जरा चा खाय ताराई जाने। तो जयर अलरेडी टिफिन कमप्लीट हो गए, मैं ब्रेकफास्ट करा कमप्लीट हो गए। तो एखन चा तो एत सकाले खेते इच्छा करे ना, तो आमारटा तुले रेखे किछुक्षण पर खाव। तो एखन बसे गेछि चा निये। तो एटा आमार कप आर जय ओखाने आछे। तो सकाल सकाल एखन चाटा खेये मोटामुटी सकालटा तो स्टार्ट हो गेछे, आर बिनि ओखाने घुमोच्छे। तो जय जखन बेड़ाबे आमी तखन ओके तुले देबो, कारण बिनिर एकटा ब्याड हैबिट हो गेछे एखाने एसे, एखाने बोले ना बाड़िते बराबरी लेट करे घुमाय लेट करे उठे। तो खावाटा अनेकटा गैप हो जाए, कारण सेई रात 11টা আর সকাল 10:30টা 11টা হয়ে যায়, মোটামুটি অনেকটা গ্যাপ। তো যার জন্য জয়ও বলেছে যে ঘুম থেকে তাড়াতাড়ি তুলে দেওয়ার জন্য তাহলে তাড়াতাড়ি খাবে, আবার দরকার হয় ঘুমিয়ে পড়ো বারবার কোনো প্রবলেম নেই। তো যার জন্য কদিন হচ্ছে কি ওকে তাড়াতাড়ি তুলে দিচ্ছি, তো মিডিলে আবার ঘুম হচ্ছে, চান খাওয়া করে আবার ঘুমাচ্ছে, যার জন্য বিকালে ওর ঘোরাটাই বন্ধ হয়ে গেছে। কারণ আগে মোটামুটি একটু পার্কেট আর কি এদিক ওদিক ঘোরা হতো বিকালবেলাটায়। তো ওর এখন ঘুমের জন্য আমরাও ঘুমিয়েই যাই, তো যার জন্য আর ঘোরা টোরা সেরকম একটা হচ্ছে না। আর আজকেও ভাই আসবে, মানে ওরা পলতা এসছে তোমাদের বলেছিলাম, তো ওদের আসার কথা আছে। তো দেখা যাক আর বিনির রিয়াকশানটাও, কারণ বিনি এখানে আসার পরে মানে এক মাস মতো মায়ের ওখানে ছিলাম এখানে আসার আগে। তো ও হচ্ছে ওখানে প্রচণ্ড রকমের সবার সাথে মানে ফ্রেন্ডলি হয়ে গেছিলো, আর এখানে এসে হট করে ঘরবন্দি হয়ে যাওয়ায় ওখানে সব্বার কথা মানে মনে পড়ে, তো সব্বার নাম বলে। তো যেরকম হচ্ছে তোমরা আগেও ব্লগে দেখেছো, মাঠে গেলে পরে আমার মামার ছেলে, তোর নাম শান্তু, তো সবসময় শান্তু মামা বলে। তো রাজ মাসির ছেলেরা, তো সে কেউই তো এখনও আসেনি, তো দেখা যাক আজকে আসে কি না। তো তোমরা ব্লগটা দেখো। তো ফাইনালি বিনিও ঘুম থেকে উঠে গেছে, আর এখানে জয়ও বেরাচ্ছে। তো এখন বিনিকে খাওয়াবো। দেখো এখানে জয় একদম ফুল রেডি হয়ে গেছে, তো এখন উনি জুতো পরছে। তো জয় এখন বেরাবে, আমি দরজাটা আটকে দেবো, কারণ এখানে সব থেকে যে প্রবলেম ওই দেখো আরেকজন, হ্যাঁ মামা বলো, আমাকে ডাকছে। তো বিনি ব্যাপারটা বুঝতে পারার আগেই জয় বেরিয়ে যাচ্ছে, কারণ ও যদি বুঝতো। এই যে টুকি, আজকে কে আসবে? রাজমামা আসো। তো দেখো ঘুম থেকে উঠেই আমার মেয়ে কতটা অ্যাক্টিভ, মানে ঘুম থেকে উঠেই জাস্ট ফুল অন মাস্তি, না ওর ভেতরে কোনো বোর্ডনেস নেই, কোনো ইয়ে নেই, জাস্ট ঘুম থেকে উঠলো বিন্দাস দিন স্টার্ট। তো ঘুমই ভাঙছে না না মামা, এখন খেতে হবে। ওই দেখো কেমন করে তাকাচ্ছে ঢালুমালু, ওরে বাবা ভয় পাচ্ছি, আমি কিন্তু ভয় পাচ্ছি। বাবা ওরকম করে তাকায়, কেমন করে তাকায় বাবা? ওলে বাবা লে, এরকম করে তোমার দিকে তাকিয়ে থাকে, আর তুমি কেমন করে বকে দাও এরকম করে বাবা। ইয়ে মামা একটু হাই বলে দাও, এই দিকে তাকিয়ে বলো। তো ফাইনালি অনেক চেষ্টার পরে বিনিকে এখন ঘুম পাড়ানো গেছে, আর মাও ফোন করেছিল যে রাজ আর মা অলরেডি ট্রেনে বসে গেছে পলতা থেকে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে দাদার ছেলের হচ্ছে জন্মদিন ছিল, বাট আমরা তো যেতে পারলাম না যেহেতু আমরা নতুন জায়গায় রয়েছি, হট করে এরকম বাড়ি রেখে যাওয়াটা একটু চাপের ছিল, তো যার জন্যে আমাদের যাওয়া হয়নি। তো মা আর আমার মেজো মাসি আর হচ্ছে রাজ মানে আমার ছোটো মাসির ছেলে, তো এরা গেছিলো, তো ওখানে 2-3 দিন থেকে আজকে আসবে, আবার এখানে 2 দিন থেকে তারপর যাবে। তো কেবল ভাই আর মা দেখো কেবলই ঢুকলো, ঘেমে নে অস্থির, কারণ বাইরে প্রচুর লেভেলের গরম, আর এখানে বিনি হলো ঘুমিয়ে রয়েছে। তো বিনি হচ্ছে বিনির দিদি হয়, এখানে এসে নতুন এই পুচকুটার সাথে আলাপ হয়েছে, আর বিনির সাথে বেশ খাতের হয়েছে। তো ওই যে দিদি এসছে, বিনি দিদি দিদি দেখো দিদি, তো দেখো বিনি কেমন করে তাকাচ্ছে সবার দিকে, ইয়ে দিদি এসছে। তো আমরা এখন বেরাবো, তাই বিনিকে তুলে দিলাম, আর বিনির ঘুমটা একদমই কাঁচা রয়েছে, কারণ বিনি আধ ঘন্টা মতো ঘুমিয়েছে, তো আমরা তুলে দিলাম, তো যার জন্য একটু ম্যাচ ম্যাচ ভাব।
তো এখন আমরা রেডি হব আর এখন আমরা বেরাবো এখন বেরাবো তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছে আর পেছনে দেখো তো ফাইনালি এখানে এসে মানে অনেক দিন হলো মা ছাড়া কেউই আসছিল না তো একবারে সব চলে এসেছে তো বুঝতেই পারছো আর বিনির তো মজার ঠিকানা নেই আর জয় দেখো এখানে গাড়ি রয়েছে বাট তাও কঞ্জুসি করে গাড়িটা আনলো না তেল পোড়ার জন্য তো এখন আমাদের হাঁটতে হবে এক একবারে করে নিয়ে যাই একবার একজনকে নিয়ে যাই আবার একজনকে নিয়ে যাই এই করে এখন মা আসেনি তো আমরা এখানে একটুখানি ওয়েট করব কারণ এখানে আমি একটা ভিডিও বানাবো তারপরে আমরা বের হব তো ফাইনালি বেরোনো হলো কারণ মা ফোন এসেছিল তো ফোনে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে আর আমরা যেখানে যাব প্ল্যান করেছি তো জায়গাটায় যেতে মানে হেঁটে যেতে গেলে অনেকটা টাইম লাগবে তো এখন সেটাই ভাবছি যে অতটা দূরে হেঁটে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে তো সেই নিয়ে একটা কনফিউশন চলছে যে কি করা যায় তো দেখা যাক দেখি বিনুও তো হাঁটু হাঁটু করছে এখনই করলে তো আমরা যেখানে যাব অনেকটাই দূর তো বিনি নয় আসতেই কোলে উঠে বসে রয়েছে তাই বেরোলে একটা রাস্তা বেরোলে মজাদার একটা সিন আছে বিনি কারো কোলে যায় না শুধু ওর মার কোলে আর ওর মার কপাল দিয়ে অলরেডি ঘাম বেরোনো শুরু হয়ে গেছে এখনো এখনো অর্ধেক অর্ধেক পথও যাওয়া হয়নি আর মার কোলে থেকে কারো কাছে যাচ্ছে আসো আসো না দেখো আসবে না আসো 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 আমার কোলে আসো ওই দেখো আসবে না এখন ওর মা টানতে হচ্ছে তো গরমের লেভেলটা জাস্ট তোমরা বুঝতে পারছো গরমের লেভেল টু হাই আর আমরা হাঁটার যে একটা ইয়ে নিয়েছিলাম যে আমরা হেঁটে যাব বাট বুঝতে পারছি না আদৌ কি হেঁটে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবো কি না কারণ জয় হাত দিয়ে বলছে পারবো না তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে তো দেখা যাক অর্ধেকও এখনো আসিনি কারণ আগের দিন আমি আর জয় হেঁটে গেছিলাম ভালোই একটু দূর তো দেখি আজকে কত দূর যেতে পারি আসার সময় দরকার হয় আমার টুকটুক করে চলে আসবো কারণ আমাদের বাজারেও একটুখানি কাজ আছে তো বাজারের কাজটা মায়ের একটা চটি কিনতে হবে তো বিনি এখন একটু মনে হচ্ছে হাঁটবে ইয়ে বিনি হেঁটে হেঁটে যাবে ফাইনালি আমরা হাঁটতে না পেরে আমার টুকটুকিতে উঠে পড়েছি কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই কারণ বিনু আমার কোলের থেকে আর নামছে না আমার কোল আর মায়ের কোল ছাড়া তো আমরা যার জন্য টুকটুকি নিয়ে নিয়েছি দেখো এই হলো জায়গাটা তো ওই সাইডটা স্টেডিয়াম আছে আর এখানটা বেশ একটা বড় পুকুরের মতো চার সাইডে এরকম বসার জায়গা আছে বেশ ভালো পেছনটা জাস্ট দেখো দারুণ লাগছে পেছনটা তো দারুণ লাগছে সামনেটা আরও বেশি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদের যেরকমটা বললাম আর বিনি এসে তো জাস্ট এক সেকেন্ডও দাঁড়াচ্ছে না ও মা ওকে নিয়ে টোটো করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আর এখানে হাওয়ার লেভেলটা জাস্ট দেখো আর আমি হেঁটে যেটুকুনো আমরা এলাম জাস্ট নেক্সট লেভেলের গরম নেক্সট লেভেল তো আমরা এখন একটু বসে গল্প টল্প করছি তো তারপরে আমরা আবার বেরাবো কারণ বিনিকে আবার খাওয়ানোর টাইম হয়ে যায় তো এখানে দেখো জয় বসে বসে কি যেন ভাত আছে তো ক্যামেরা দেখলে আগে চুল ঠিক করে জন্মগত স্বভাব তো বেশ মজা হচ্ছে এটাই হচ্ছে কথা দেখো এখানে দৌড়াদৌড়ি করছে তো আমরা এতক্ষণ ওখানে বসেছিলাম তো ভাবলাম যে কেন না একটু হেঁটে আসা যাক দেখি এখানে দেখা যাচ্ছে এখানে মনে হয় তো ফাইনালি আমাদের এখানের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাব তো মা বলছে বিনিকে নিয়ে হাঁটা যাবে না তো এখান থেকে আবার টুকটুকি ধরার ডিসিশন হয়েছে আর জয় গেছিলো হাঁটতে তো জয়ের হাঁটায় কোনো কষ্ট নেই কত দূর থেকে হেঁটে আসলে ওই জানে আলো দেখে বিনি রিয়াকশন দেখো প্লেন দাদু হ্যাঁ তোমরা বুঝে দেখো না আলো দেখলে দাদা দাদু যাচ্ছে
তাহলে ওই প্রাইসে ফাইনালি আজকে আবার চলে এসেছি। বিনির আগে যে যেটা নিয়েছিলাম চারবারের বার চেঞ্জ করেছি বাট তাও ফিট আসেনি, তো আজকে আবার। তো বিনির জুতো কিনতে এসে মানে যেরকমটা হয় প্রত্যেকবার বগুলা তো এরকম হয়, এখানেও সেম প্রবলেম, তো জুতো হচ্ছে না এখানে দোকান দুটো। আর সব থেকে বড় মেজার প্রবলেম হচ্ছে কল্যাণীতে মানে জামা কাপড় আর জুতো এইসবের দোকান মানে নেই বললেই চলে। আর আমরা যেহেতু এই মার্কেটটাই মানে এসে চিনি জানি বাড়ির কাছে, তো এখান থেকে বেশি কেনাকাটা করা হয়, সব মার্কেট তো জুতোর কোনো হদিশ মেলানো যাচ্ছে না, বাট একজোড়া দরকারি। আর আমরা যেটা কিনেছি ওটা কদিন পরে ছাড়া পরতে পারবে না। তো পোষেনদাকে ফোন করেছিল জয়, তো বললো বাজারের ভেতরে আরেকটা দোকান আছে, তো সেখানে যাচ্ছি, আর একটু টুকটাক কেনাকাটি আছে, তো সেটা করে তারপর আমরা বাড়িতে যাবো। এখান থেকে ঘুরছে আর দেখো আর একজন নাচছে আজাদ পরিন্দে, ওখানে বিনিও দেখো নাচছে, মানে বিনির জাস্ট আনন্দের লেভেল জাস্ট নেক্সট লেভেল। তো আমি ভাবছি যে এরা সবাই চলে গেলে আবার ওর লেভেল কোথায় যাবে ভগবানই জানে। তো আমরা এখন একটু এখান থেকে ঘোরাঘুরি করব, তারপর আবার ঘরে যাব। তোমার সমস্তটা এনজয় করো, ব্লগটা দেখতে হবে। এবার নাচো, নাচে 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 মাম্মা নাচে বিনি নাচে, ও বাবা বিনি ডান্স করছে দেখো, ইয়ে লা 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 লা, নাচো নাচো মাম্মা। তো ফাইনালি আজকের মতো মানে সারাদিনের ঘুম ছুটি সব এখন কমপ্লিট, কারণ আর ধৈর্য নেই, চোখে দেখতে পাচ্ছ ফুট ফুটকে ঘুম এসছে। তো বিনি এখনও দুষ্টুমি করছে, কারণ যেহেতু রাজ বোন মা সবাই রয়েছে এক জায়গায় অনেকদিন পর একসাথে, তো বাবুর তো ঘুমানোর কোনো পাত্তাই নেই, তো যার জন্য এখন শুতে এলাম। আর বিনিকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন যে শোয়ার অপেক্ষা। তো যাই হোক, আশা করি আজকের এই ব্লগটা দেখে তোমাদের কিছু না কিছু অবশ্যই ভালো লেগেছে। আর ভালো ভালো যদি লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জানে টাটা।